রাস্তা খারাপ, যার কারণে সম্বন্ধ হলেও বিয়ে হচ্ছে না গ্রামের ছেলেদের। বাগদাতে দিদির দূত বিশ্বজিৎ দাসের কাছে এমনভাবেই ক্ষোভ প্রকাশ করলেন গ্রামবাসীরা। সমস্যার কথা শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন বিধায়ক। দীর্ঘদিন বেহাল গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা বেহাল হওয়ার কারণে সম্বন্ধ এলেও বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের। দিদির দূতকে সামনে পেয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন গ্রামবাসীরা রবিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের কনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূত হিসাবে এলাকায় যান বাগদার বিধায়ক তথা বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস। কর্মসূচি চলাকালীন স্থানীয় ধুলনি গ্রামে পৌঁছাতেই রাস্তার দাবি জানিয়ে বিধায়ককে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সে সময় স্থানীয় যুবক শেখর বালা অভিযোগ করেন গ্রামের রাস্তা বেহাল, সে কারণে সম্বন্ধ এলেও বিয়ে হচ্ছে না গ্রামের যুবকদের, বিয়ে ভেঙে যাচ্ছে। পাত্রীপক্ষের লোকেরা এসে সব দেখাশোনার পরেও বলছেন রাস্তা খারাপ, ভাগাড়ে বাড়ি। এ বিষয়ে ওই যুবক শেখর আরো বলেন, সিপিএম এর আমলে প্রতিশ্রুতি দিয়ে আসছে, ঠিক আছে, রাস্তা হয়নি, এখন আমরা হচ্ছে মমতার সৈনিক, ঠিক আছে, এবার মমতা দিদির সৈনিকরাও তোমার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু রাস্তা হচ্ছে না, কিন্তু এবার পঞ্চায়েতের ভোটের আগে যদি রাস্তা না হয় তাহলে আমরা ব্যবস্থা নিব, কিন্তু আমাদের গ্রামের এই যে সব ছেলেপেলেরা আছে, সব ইয়ং ছেলেরা বিয়ে হচ্ছে না শুধু এই রাস্তার কারণে, যারা মেয়ে দেখতে আসছে ছেলে দেখতে আসছে তারা বলছে যে গ্রামে মেয়ে দেবো না, মেয়ে দেখতে বলছে যে ভাগাড়ে বাড়ি মেয়ে দেবো না যুক্তিসঙ্গত। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে শুরু হয়েছে পথশ্রী প্রকল্প। পথশ্রী প্রকল্পের মাধ্যমে এলাকায় দু কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে, কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে বলেও জানিয়েছেন বিধায়ক। এটা স্বাভাবিক, আমরাও দেখলাম এবং নিশ্চিতভাবে এই যে সমস্যাগুলো আছে সেগুলো আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে। এখানকার মানুষের যে দাবি ছিল, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, খাদ্যসাথী ইয়ে পেয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে, অন্যান্য সমগ্র বৃদ্ধভাতা বার্ধক্যভাতা, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা ছিল রাস্তা নিয়ে, এই রাস্তাটাও মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।